শিক্ষা শান্তি প্রগতির মশালবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বনপাড়া পৌর ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর থেকে স্টাফ রিপোর্টার সৈকত হোসেনের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। শনিবার বিকেলে পৌরসভার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। বনপাড়া পৌর শাখা কর্মী সভার প্রস্তুত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আতিয়ার মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর চার আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি। কর্মী সভার প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক মুদাসির আজাদ রণকের সঞ্চালনায় কর্মী সভার উদ্বোধন করেন নাটোর জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করেন নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাহীন। বনপাড়া পৌর ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বড়াইগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জামাল মিয়াজি, বড়াইগ্রাম উপজেলা কৃষক লীগ সভাপতি রুবেল বালি, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সর্দার, নাটোর জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু সুফিয়ান হৃদয়, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুল ইসলাম সর্দার, সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব সোনার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসসহ বনপাড়া পৌরসভার ১২টি ওয়ার্ডের কয়েকশো ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।